স্টুডেন্টস, আমি যেমন দেখো তোমাদের সাথে নিটের কোশ্চেন্স ডিসকাস করছি, যারা আগের ভিডিওটা দেখে নিয়েছো তারা জানো যে আমি আগের দিন সেল সাইকেল এবং সেল ডিভিশনের 25টা কোশ্চেন ডিসকাস করেছি। তো তোমাদেরকে আগের ভিডিওটাতেই বলেছিলাম যেটা আরও কন্টিনিউ হবে, 25টার পরেও আমি আরও বেশ কিছু কোশ্চেন্স এই চ্যাপ্টারে তোমাদের সঙ্গে ডিসকাস করে দেব। তো 25-এর পর থেকে 26 নম্বর থেকে আজকে আমি ডিসকাস করছি। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা সেটা দেখে নাও এবং দেখে এটা দেখো, বা এই ভিডিওটাও দেখে নিও, আগেরটা দেখতে পারো। মোট কথা দেখে নিও, বেশ কিছু কোশ্চেন্স এখান থেকে আমি ডিসকাস করেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা টেস্ট করে নেওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকেরটা। তো 26-এর কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে ইফ ইউ আর প্রোভাইডেড উইথ রুট টিপস অফ অনিয়ন ইন ইউর ক্লাস অ্যান্ড আর আক্স টু কাউন্ট দ্য ক্রোমোজোমস হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস ক্যান মোস্ট কনভেনিয়েন্টলি লুক ইন টু। মানে কি বলা হচ্ছে, তুমি ক্লাসে প্র্যাকটিক্যাল করছো, তোমাকে রুট টিপ দেওয়া হয়েছে অনিয়ন, এবার তুমি সেটাতে কী করলে না, ক্রোমোজোমের নাম্বার তোমাকে কাউন্ট করতে বলা হয়েছে। মানে টিচার তোমাকে অনিয়ন রুট পিল দিয়েছে, রুট দিয়েছে, তুমি সেখান থেকে কী করেছো, অনিয়নের রুট টিপস থেকে প্র্যাকটিক্যালে স্মিয়ার করেছো, করে সেখান থেকে স্টাডি করবে কি যে অনিয়নের ক্রোমোজোম নাম্বারটা তোমাকে ডিটেক্ট করতে হবে। তো তাহলে তুমি মেনলি কোন স্টেজটাকে খুঁজবে সেল ডিভিশনের, যেখান থেকে তুমি ইজিলি নাম্বারটাকে কাউন্ট করতে পারবে। চারটে অপশান, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, প্রোফেজ। ইজিলি বুঝতে পারছো মেটাফেজ স্টেজে ক্রোমোজোমগুলোকে আমরা সেপারেটলি দেখতে পাই, তাহলে নিশ্চয়ই মেটাফেজেই আমরা কাউন্ট করবো, অপশান হবে অ্যান্সার মানে এ। নেক্সট কোশ্চেন দেখো 27-এর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রেসিডস রিফরমেশন অফ দ্য নিউক্লিয়ার এনভেলপ ডিউরিং এম ফেজ অফ দ্য সেল সাইকেল। মানে কি বলা হচ্ছে না, নিম্নলিখিত যে চারটে স্টেজ আছে তার মধ্যে বলছে কোন স্টেজটা কী করে, না এই যে নিউক্লিয়ার এনভেলপ যেটা নাকি মানে রিফরমেশন অফ দ্য নিউক্লিয়ার এনভেলপ ডিউরিং এম ফেজ অফ দ্য সেল সাইকেল, মানে এম ফেজে সেল সাইকেলে যে রিফরমেশনটা হয় নিউক্লিয়ার এনভেলপ, কারণ মেটাফেজ হয়ে গেছে, তো সেটাতে কোনটা ঠিক হয় বা কোনটা হেল্প করে। কি বলা হয়েছে না, ডিকন্ডেনসেশন ফ্রম ক্রোমোজোম অ্যান্ড রিজেম্বল অফ দ্য নিউক্লিয়ার ল্যামিলা। নেক্সট বলা হলো ট্রান্সক্রিপশন ফ্রম দ্য ক্রোমোজোম অ্যান্ড রিজেম্বল অফ দ্য নিউক্লিয়ার ল্যামেলা। সিতে দেখো বলা হচ্ছে ফরমেশন অফ দ্য কন্ট্রাক্টাইল রিং অ্যান্ড ফরমেশন অফ দ্য ফ্র্যাগমোপ্লাস্ট। আর লাস্টেরটা কি না, ফরমেশন অফ কন্ট্রাক্টাইল রিং অ্যান্ড ট্রান্সক্রিপশন ফ্রম ক্রোমোজোম। তো এই যে মানে ট্রান্সক্রিপশন যদি হয় সে তো প্রোটিন তৈরি করবে, তার সঙ্গে মানে রিফরমেশন অফ নিউক্লিয়ার মেমব্রেনের কোনো রোল নেই। কন্ট্রাক্টাইল রিং হলে ক্লিভেজ হয়ে যাবে, তো সেটার সঙ্গেও নিশ্চয়ই নিউক্লিয়ার এনভেলপ ফরমেশনের ব্যাপার নেই। কিন্তু অপশান এতে দেখো বলা হয়েছে ডিকন্ডেনসেশন ফ্রম দ্য ক্রোমোজোমস অ্যান্ড রিজেম্বলি অফ দ্য নিউক্লিয়ার ল্যামেলা। মানে কি না, যেই ক্রোমোজোমের ডিকন্ডেনসেশন হচ্ছে, কন্ডেনসেশন হয়েছিল প্রোফেজে, বা ডিকন্ডেনসেশন হচ্ছে মানে আবার ক্রোমাটিনে ফিরে যাবে, তো সেইটাই কি হয় না, সেলকে সিগনাল দেয় যাতে সেল মেমব্রেনটা আবার রিফর্ম হয়। তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে ইন দ্য সোমাটিক সেলটা সেল সাইকেল, মানে সোমাটিক মানে কি দেহকোষের বিভাজন আর কি। তো চারটে অপশান কি হয় না, ইন G1 ফেজ ডিএনএ কন্টেন্ট ইজ ডাবল অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ প্রেজেন্ট ইন দ্য অরিজিনাল সেল। G1 ফেজ তো এস এর আগে, তো এস ফেজ যাবে তবে না মানে ডিএনএ কন্টেন্টটা ডবল হবে, তো G1-এ তো হবে না, তাহলে এটা ভুল। বিতে দেখো বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন টেক্স প্লেস ইন এস ফেজ, একদম ঠিক কথা। কিন্তু আমরা কখনোই একটা ঠিক উত্তর দেখলে সেটাকে বাবলিং করে দেব না, আমরা চারটে অপশান পড়ে তারপর দেখব মোস্ট কারেক্ট কোনটা, সেটাকে অ্যান্সার করব। তো অপশান সিতে কি বলা হলো না, এ শর্ট ইন্টারফেস ইজ ফলোড বাই এ লং মাইটোটিক ফেজ। মানে কি এটা শর্ট বলেছে ইন্টারফেজ, আর মাইটোটিক ফেজটা নাকি অনেক বড়। তো সেল সাইকেল যারা পড়লে স্টাডি করলেই আমরা দেখতে পাই ইন্টারফেজটাই সব থেকে বড়, মাইটোটিক ফেজ অনেক ছোট, তাহলে এটাও ভুল। অপশান ডিতে বলা হচ্ছে G2 ফেজ ফলো মাইটোটিক ফেজ, মানে কি G2 ফেজ ফলোড মাইটোটিক ফেজ, মানে আগে মাইটোটিক ফেজ হয় তারপরে G2 ফেজ হয়, তা নয় আগে G2 হবে তারপর মাইটোটিক হবে, তাহলে ডিটাও ভুল, তাহলে অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান বি। এরপর 29-এর কোশ্চেনসটায় চলে আসি, ক্রসিং ওভার দ্যাট রেজাল্টস
in genetic recombination in higher organisms occur between মানে কি বলছে যে higher organism এর মধ্যে যে crossing over হচ্ছে তার জন্যই genetic recombination নতুন ক্যারেক্টার আসছে সেটা কার কার মধ্যে হয় না বলেছে sister chromatids of bivalent মানে bivalent এর যে sister chromatid গুলো আছে তাদের মধ্যে non sister chromatids of bivalent टू डॉटर न्यूक्लि और टू डिफरेंट बाइवेलेंट्स आशा करी बाइवेलेंट न्यूक्लि क्रोमाटिड सिस्टर नॉन सिस्टर एगुलो एकदम बेसिक कन्सेप्ट तो से एक जाना आछे जदि कारो एगुलो बुझते एखनो समस्या थाके तो तुम्हारा अवश्य आमाके कमेंट करे जानाओ आमी एई एकदम माने बेसिक जे जिनिसगुलो सेई ब्यापारेओ तोमादेरके भिडियो शेयर करे देबो तो अन्सार हो जाए देखो अपशन बी मुखस्त कर मने थकबे ना कि बुझते हैं सिस्टर क्रोमाटिड नॉन सिस्टर क्रोमाटिड बाइवेलेंट टेट्रावेलेंट एगुलो की सेटा जानले ही तुम्हारा अन्सारटा करते पारबे नेक्स्ट क्वेश्चन देखो बला माइटोटिक स्पिंडल इज मेनलि कम्पोज्ड अफ हुईच प्रोटीन तो माइटोटिक स्पिंडलटा कि प्रोटीन निये तैरी अपशन चारटे देखो एक्टिन मायोसिन तारपरे होच्छे गिये एक्टोमायोसिन और मायोग्लोबिन तो अवश्य माइटोटिक स्पिंडल एक्टिन दिए तैरी तो अन्सार हो जाए अपशन ए 31 क्वेश्चन देखो बोले बेस्ट मेटेरियल फॉर द स्टाडी ऑफ माइटोसिस इन लैबोरेटरी तो लैबे आमरा बेस्ट माइटोटिक सेल डिविशन जोनो कौनटा के यूज करते पारी देखा स्टाडी करार जोनो एंथार रूट टिप लीफ टिप और बोले देखो ओवारी तो अपशने ओवारी और एंथारे निश्चय माइटोटिक सेल डिविशन होबे ना एरकम ब्यापारटा नय केन एंथार बा ओवारीर जे सेलगुलो सेगुलो तो डिप्लयड तो निजेदेर बडी तैरिर जोनो माइटोसिस होबे किन्तु एंथार और ओवारीते तो मियोसिसो हय केन कि सेखाने ग्यामेट तैरि होबे तो ताई जोनो एंथार और ओवारी निले आमरा सबसमय माइटोटिक सेल डिविशन ही पाबो एरकम नय लिफ टिप के थे के क्राश करार समस्या तो रूट टिप को नीले किन्तु खूब भालो पावे रूट टिपे डिवाइडिंग सेल आमरा अनेक भालो पाई तो सेई जोनो बी रूट टिप नीले सब थेके भालो पाबो नेक्स्ट बला हुए चे व्हिच अफ द फलोइंग अकार्स मोर दैन वन एंड लेस दैन फाइव इन आ क्रोमोजोम माने कि ना एक क्रोमोजोमे मोर दैन वन मैं एक बेसि थको किन्तु पाँचर कम हो रखम कि आना क्रोमाटिड्स क्रोमोजोम सेंट्रोमियर और टेलोमियर अन्सार हो जाए देखो अपशन डी टेलोमियर नेक्स्ट क्वेश्चन देखो बला हे इफ आ डिप्लॉयड सेल इज टेट्रार्ड विथ कलचिसिन देन इट बिकम्स मैंने कि डिप्लॉयड सेल डिप्लॉयड मैं प्लॉयडी लेवलटा মাল্টিপল মানে টু এর মাল্টিপল ফর্মে রয়েছে তো সেরম যদি হয় তো তাকে আমরা ট্রিট করব কি দিয়ে না ডিপ্লয়েড সেল ইজ ট্রিটেড উইথ কলচিসিন কলচিসিন দিয়ে ট্রিট করলাম কলচিসিন তোমরা আশা করি জানো এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় একটা কেমিক্যাল যেটা কি করে না প্লয়েডি লেভেলকে চেঞ্জ করে দেয় সেলের প্লাস কি হয় না ওটা একটা মানে ক্রোমোজোমে মানে সেলের সেল ডিভিশনের বিভিন্ন স্টেজকে অ্যারেস্ট করতে পারে মানে যে সেলটা যে ডিভিশনে রয়েছিল সেই স্টেজেই ওটাকে অ্যারেস্ট করে দেয় মানে তারপর আর ফার্দার ডিভিশন সেলের হয় না তো এরকম যদি কলচিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় যেটা নাকি ডিপ্লয়েড আছে সেটা কি হবে ট্রিপ্লয়েড হবে না টেট্রাপ্লয়েড হবে না ডিপ্লয়েডই থেকে যাবে না মনোপ্লয়েড হবে অবশ্যই বাড়বে মানে সেলটা তো আর ফার্দার ডিভিশন হচ্ছে না ডিপ্লয়েড কন্ডিশনে রয়ে গেছে তো তখন যদি সিনথেসিস ধরো হচ্ছে তো সেক্ষেত্রে এবার এরকম হতে হতে সেলটা যখন ডিভাইড হয়ে অন্য সেল তৈরি করবে না নাম্বার এদিকে বাড়ছে তখন নিশ্চয়ই ওটা প্লয়েডিটা বাড়বে তার টেট্রাপ্লয়েড হবে নেক্সট কোশ্চেনটা বলা হচ্ছে ডিউরিং সেল ডিভিশন দ্য স্পিন্ডল ফাইবার্স অ্যাটাচ টু দ্য ক্রোমোজোম অ্যাট দ্য রিজিয়ন কল্ড মানে সেল ডিভিশনের সময় স্পিন্ডল ফাইবারগুলো ক্রোমোজোমের সঙ্গে যেখানে আটকে থাকে সেটাকে কি বলা হয় না বলা হচ্ছে দেখো ক্রোমোসেন্টার কাইনেটোকোর সেন্ট্রিওল আর ক্রোমোজোম তো অপশান হবে বি কাইনেটোকোর নেক্সট কোশ্চেনটা বলা হচ্ছে ক্রসিং ওভার ইন ডিপ্লয়েড অর্গানিজম ইজ রেসপন্সিবল ফর মানে কি ডিপ্লয়েড মানে অর্গানিজমের জন্য ক্রসিং ওভার কিসের রেসপন্সিবল না বলেছে ডমিনেন্স অফ জিনস মানে জিনের ডমিনেন্সটার উপর বেস করে লিঙ্কেজের উপর বেস করে সেগ্রিগেশন অফ অ্যালিল মানে অ্যালিলগুলো কীভাবে সেগ্রিগেট হবে মানে সেপারেট হবে তার উপর বেস করে আর কি না রিকম্বিনেশন অফ লিঙ্কড অ্যালিল মানে যে অ্যালিলগুলো লিঙ্কড আছে তাদের রিকম্বিনেশনের উপর তাই কতটা জিন লিঙ্কড আছে সেটার উপর বেস করে কিন্তু ক্রসিং ওভারের আমরা রিকম্বিনেশনটা পাই তো তাহলে অপশান হয়ে যাবে দেখো ডি
नेक्स्ट क्वेश्चन कि ना बैक्टेरियम डिवाइड्स एवरी 35 मिनट्स बोलते एक बैक्टेरिया प्रति 35 मिनिटे डिवाइड करे इफ अ कल्चर कंटेनिंग 10^5 सेल्स पर एम एल इज ग्रोन फॉर 175 मिनिट्स व्हाट विल बी द सेल कन्सेंट्रेशन पर एम एल आफ्टर 175 मिनिट्स कि बला हलो ना बैक्टेरिया एक कल मैंने बैक्टेरियार कलचार नया हो प्रत्येक 35 मिनिटे डिवाइड कर एबार बला हे कि जदि एक कलचार 10^5 सेल कन्टेन कर मैं एक कलचार मीडियम 10^5 संख्यक सेल आती एम एल एम एल इज ग्रोन फर 175 मिनिट्स एबार प्रत्येक 35 मिनिटे ग्रोथ है एबार बोलेछे एरकम जेटा ना कि शुरूते 10^5 नम्बर अफ सेल्स छिलो सेटाके जदि तुम्हारा 175 मिनिट रेखे दाओ তাহলে ওই 175 মিনিটের পর এম এল তাহলে সেটাতে সেল অ্যামাউন্ট কত পাবে তো অপশান চারটে বলা আছে এবার এখানে সলিউশনটা একটু না দেখালে তোমরা বুঝতে পারবে না সেটা আমি দেখো তোমাদেরকে প্রথমে কনসেপ্টটা বলি যে এবার আমরা জানি কি যে 45 মিনিটে কত ছিল তো এভাবে যদি তোমরা ওরকম নর্মাল ইউনিটারি মেথড বা উইকিক নিয়ম অ্যাপ্লাই করো আর কি তো সেটা দিয়ে করা যাবে না কেন কি আমরা জানি দেখো ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ তো সেই জন্য ওভাবে তো ওটার অ্যান্সার পাবো না তো কি করা যেতে পারে দেখো বলা হয়েছে কি যে 10^5 ছিল ফার্স্টে এখানে দেখো আমি সলিউশনটা দেখানোর চেষ্টা করছি যে 10^5 ছিল ফার্স্টে প্রথম 35 মিনিট হয়েছে তো 40 তো প্রথম 35 মিনিটে তাহলে কী হবে একবার গ্রোথ হয়েছে তো তার মানে মানে এখানে এই যে লেখাটা তোমাকে বলেছে যে ডিভাইডস হয়েছে তো ডিভাইড হয়েছে মানে কি ডবল হবে ওদের ডবলিং টাইম মানেই ডিভাইড ডবল হয়েছে মানে এক একটা ভেঙে দুটো হয়ে গেছে ব্যাকটেরিয়ার জন্য তো সেল ডিভিশনই রিপ্রোডাকশনও বলা যেতে পারে তো তাহলে প্রথম 35 মিনিটে কী হয়েছে 2×10^5 তাহলে আরও 35 মিনিট যদি যায় তাহলে 70 মিনিট হচ্ছে 70 মিনিটে কি হয়ে যাবে 2 থেকে 4 হয়ে যাবে মানে 4×10^5 এরমভাবে যেতে থাকো তাহলে আরও 35 মিনিট যদি বাড়াও তাহলে আরও 35 মিনিট বাড়ালে কি হয়ে যাবে 105 মিনিট তাহলে সেখানে 4×2 = 8 হয়ে যাবে আরও 35 মিনিট বাড়ালে দেখো 140 মিনিট সেখানে 8×2 = 16 এবার তোমার লাস্টে আসবে 175 মিনিট তাহলে সেখানে পাবো 16×2 = 32 তার মানে 32×10^5 হয়ে যাবে অ্যান্সার সেটা যে অপশানে আছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যান্সার আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে নেক্সট কোশ্চেনটায় চলে আসি নেক্সট কোশ্চেনটা বলা হচ্ছে কি না ডিউরিং সেল ডিভিশন ইন এপিকাল মেরিস্টেম দ্য নিউক্লিয়ার মেমব্রেন অ্যাপিয়ার্স ইন মানে সেল ডিভিশনের সময় এপিকাল মেরিস্টেম মানে একদম অগ্রস্থ ভাজক কলা যেটা আছে সেটা কোথায় অ্যাপিয়ার হয় দেখো বলা হয়েছে কি নিউক্লিয়ার মেমব্রেনটা কখন অ্যাপিয়ার হবে আর কি এপিকাল মেরিস্টেমে তো সেখানে মেটাফেজে অ্যানাফেজে টেলোফেজে আর সাইটোকাইনেসিস একদম শেষে হবে তাই টেলোফেজ হবে অ্যান্সার নেক্সট কোশ্চেনটা বলেছে হাউ মেনি মাইটোটিক ডিভিশনস আর নিডেড ফর আ সিঙ্গেল সেল টু মেক 128 সেলস সেটাও চলে আসো একটু দেখাই কোশ্চেনটা আগে বুঝে নাও বলেছে যে একটা সিঙ্গেল সেল থেকে 128টা সেল তৈরি হবে তার জন্য কটা মাইটোসিস ডিভিশন দরকার তো আমরা জানি সবাই একটা মাইটোসিস ডিভিশনে কটা সেল তৈরি হবে দুটো তো তার মানে আমরা ডিভিশন 1 ডিভিশন 2 করে দেখাই তাহলে প্রথম মাইটোসিক ডিভিশন কী হবে 1 থেকে 2 তারপর 2 থেকে 4 তাহলে 4×8 8×16 16×32 32×64 64×2 দেখো 128 তো তাহলে তোমাদের কতগুলো ডিভিশন লাগলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে তোমরা গুনে নিতে পারবে ব্যাপারটা আশা করি বুঝতে পারলে তাহলে অ্যান্সার হয়ে যাবে দেখো 7খানা ডিভিশন লাগছে হলে পরে কি হচ্ছে এটা হতে পারে তো এবার আমরা কি করতে পারছি যে এখানে তো আসছে কি যে 128 ঠিক আছে এবার এটাকে তো এরমভাবে ওই 1, 2, 3, 4, 5, 6 করে করতে অনেকটা সময় লাগবে তার জন্য একটা ইজি প্রসেস আমি এবার বলি সেটা হচ্ছে 2×n 2×n হচ্ছে এর একদম সিম্পলেস্ট ফর্মুলা 2×n ইকুয়াল টু 128 লিখে ফেলবো দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা 2×8 ইকুয়াল টু
এবার টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 128, যেখানে এন ইকুয়াল টু কী হয়ে যাবে না, নাম্বার অফ মাইটোটিক ডিভিশন নিডেড। তো সেটা যদি হয় তো তার মানে টু, এখানে দেখো আমরা 128টাকে আমরা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার 7, তাহলে এন ইকুয়াল টু 7 হয়ে যাবে। যদি কারোর এটা ডিটেলসে আমি বললাম না বলে বুঝতে অসুবিধে হয়, তো এটারও ভিডিও করা আছে, এর আগেও কোশ্চেন সলভ করানো আছে, সেটাতে আমি ডিটেলসে বলেছি, সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওটা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার্স উইল নট বি কমন টু মাইটোটিক সেল অফ হায়ার প্ল্যান্টস, মানে চারটে অপশানের মধ্যে হায়ার প্ল্যান্ট গ্রুপের জন্য বলেছে কোনটা কমন নয়। তো সেটা কী কী না, সেল প্লেট, সেন্ট্রিওল, সেন্ট্রোজোম আর স্পিন্ডল ফাইবার। সবাই আমরা জানি সেল মানে প্ল্যান্ট সেলসের জন্য সেন্ট্রিওল থাকে না, তাহলে অ্যান্সার হবে অপশান বি। 40 কোশ্চেনটা চলো এবার দেখে নিই, সেখানে বলা হচ্ছে দ্য এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল বিটুইন ক্রোমাটিডস অফ পেয়ার্ড হোমোলোগাস ক্রোমোজোমস ডিউরিং ফার্স্ট মিওটিক ডিভিশন ইজ কল্ড, কী বললো কথাটা না, জেনেটিক্যাল মেটেরিয়াল ক্রোমাটিডগুলোর মধ্যে, কাদের ক্রোমাটিড না, যে পেয়ার যে হোমোলোগাস ক্রোমাটিডসগুলো আছে সেগুলোর মধ্যে জেনেটিক্যাল মেটেরিয়ালের এক্সচেঞ্জ হবে মিওটিক ডিভিশন ফার্স্ট, মানে মিওসিস ওয়ানে। সেটাকে আমরা কী বলবো, ট্রান্সফরমেশন বলবো, না কায়েসমা বলবো, না ক্রসিং ওভার বলবো, না সাইন্যাপসিস বলবো? তো অপশান দেখো হবে সি, ক্রসিং ওভার। নেক্সট বলা হচ্ছে ল্যাম্ব্রাস ক্রোমোজোম অকার্স ডিউরিং, কখন ল্যাম্ব্রাস ক্রোমোজোম তৈরি হয়, প্রোফেজ অফ মাইটোসিস, ডিপ্লোটিন অফ মিওসিস, মেটাফেজ অফ মিওসিস আর ইন্টারফেস। অপশান হয়ে যাবে দেখো ডিপ্লোটিন অফ মিওসিস। নেক্সট কোশ্চেন কি না, দ্য পয়েন্ট অ্যাট হুইচ পলিটিন ক্রোমোজোমস অ্যাপিয়ার টু দ্য টু বি অ্যাটাচ টুগেদার ইজ কল্ড, মানে এই যে পলিটিন যে ক্রোমোজোমস আছে সেগুলো একসঙ্গে অ্যাটাচ হয়ে যাওয়ার প্রবণতা আমরা কোন স্টেজে দেখতে পেতে পারি। অপশানগুলো কী কী বলেছে না, এখানে সেন্ট্রিসেল, তারপরে হচ্ছে যে সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, আর হচ্ছে গিয়ে অপশানে হচ্ছে ক্রোমোসেন্টার। তো অ্যান্সার হয়ে যাবে দেখো ক্রোমোসেন্টার। নেক্সট কোশ্চেনটা বলা হলো মিওসিস হ্যাজ ইভোলিউশনারি সিগনিফিক্যান্স বিকজ ইট রেজাল্টস ইন, মানে ইভোলিউশনে অভিব্যক্তিতে মিওসিসের রোল আছে, কেন না বলছে জেনেটিক্যালি সিমিলার ডটার্স, অবশ্যই মিওসিসে ক্রসিং ওভার হলে জেনেটিক্যালি সিমিলার ডটার তৈরি হয় না, তোমরা এটা জানো, তাহলে এটা ভুল। চার সেকেন্ড বলছে ফোর ডটার সেলস, তো চারটে ডটার সেল ফর্ম হয় তো তাতে ইভোলিউশনের কী সুবিধা। তারপর বলা হচ্ছে এগস অ্যান্ড স্পার্মস, তো এগস আর স্পার্ম তৈরি হয় তো বটে, তাতে ইভোলিউশনে কী সুবিধা আছে না। লাস্ট অপশানে দেখো যেটা বলছে যে রিকম্বিনেশন, রিকম্বিনেশন হয় নিউ ক্যারেক্টার অ্যারাইজ করে, তাই মিওসিসে ইভোলিউশনের উপর সিগনিফিক্যান্ট রোল আছে। নেক্সট কোশ্চেনটা চলে আসি, না বেস্ট স্টেজ টু অবজার্ভ শেপ সাইজ অ্যান্ড নাম্বার অফ ক্রোমোজোম ইজ, মানে এই কোশ্চেনটাই এর কিছুক্ষণ আগে করে এলে যে শেপ সাইজ নাম্বার এগুলো বোঝার জন্য কোন স্টেজটা সেল ডিভিশনের সব থেকে প্রপার, কী কী অপশান না, ইন্টারফেস, তারপরে দেখো বলা হয়েছে মেটাফেস, প্রোফেস আর টেলোফেস। অবশ্যই এর আগেই বললাম অ্যান্সার হয়ে যাবে বি। নেক্সট কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে ইন স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোম অর পলিটিন ক্রোমোজোমস পেয়ারিং ইজ, মানে কি না স্যালাইভারি গ্ল্যান্ডে ক্রোমোজোম বা পলিটিন যে ক্রোমোজোমসগুলো আছে সেই পেয়ারিংটা কোথায় দেখতে পাওয়া যায়, কী কী অপশান না বলেছে, অ্যাবসেন্ট বলেছে, অকেশনালি দেখা যেতে পারে বলেছে, ফর্মড বিটুইন নন হোমোলোগাস ক্রোমোজোম বলেছে, আর অপশান ডিতে বলেছে ফর্মড বিটুইন হোমোলোগাস ক্রোমোজোমস। তো অ্যান্সার হয়ে যাবে দেখো অবশ্যই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে তৈরি হয়, তাহলে অ্যান্সার ডি। এরপরে কোশ্চেনটা দেখো বলেছে মিওসিস টু পারফর্মস, মানে মিওসিস টু কোথায় পারফর্মস হয় বা কীভাবে হয়, কী বলা হয়েছে না, সেপারেশন অফ সেক্স ক্রোমোজোমস, কী না মিওসিস টু হয় সেক্স ক্রোমোজোমের সেপারেশনের দ্বারা, সিনথেসিস অফ ডিএনএ অ্যান্ড সেন্ট্রোজোমস, বলতে সেন্ট্রোজোম আর ডিএনএ সিনথেসিস হয়। অপশান সি বলা হয়েছে সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোমস, মানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো আলাদা হয়ে মিওসিস টু হয়। আর লাস্টে দেখো বলেছে সেপারেশন অফ ক্রোমাটিডস, এই চারটে অপশানের মধ্যে অ্যান্সার কী হবে, অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে 46-এর অ্যান্সারটা কী হতে পারে। 47-এর কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে বলবিয়ানির রিংস আর সাইটস অফ, মানে বলবিয়ানির রিং আমরা কোথায় পাই, চারটে অপশান, ডিএনএ রেপ্লিকেশনের সময় পাবো,
आरएनए प्रोटीन सिंथेसिस समय सिंथेसिस ऑफ पॉलीसैकेराइड्स और सिंथेसिस ऑफ लिपिड्स तो बॉलबियन रिंग फॉर्म करे होच्छे प्रोटीन और सिंथेसिस समय आरएनए सिंथेसिस समय ताले ऑप्शन हुए जाबे बी नेक्स्ट क्वेश्चन टा देखो बोला होच्छे नंबर ऑफ क्रोमाटिड्स एट मेटाफेज इज की बोला होच्छे ना मेटाफेजर समय क्रोमाटिडर नम्बर की है एक एक क्रोमोसोमे क्रोमाटिड नम्बर की है से जानते चेहे कि ना टू ইচ ইন মাইটোসিস অ্যান্ড মিওসিস মানে মাইটোসিসে এবং মিওসিসে দুটোর ক্ষেত্রে এক একটা ক্রোমোসোমে দুটো করে ক্রোমাটিড থাকে নেক্সট বলা হলো টু ইন মাইটোসিস অ্যান্ড ওয়ান ইন মিওসিস মানে মাইটোসিসের সময় ক্রোমোসোমে দুটো করে ক্রোমাটিড থাকে আর মিওসিসে একটা থাকে অপশান সিতে দেখো বলা হচ্ছে টু ইন মাইটোসিস অ্যান্ড ফোর ইন মিওসিস মানে মাইটোসিসের সময় দুটো থাকে আর মিওসিসের সময় চারটে হয়ে যায় অপশান ডি বলা হলো ওয়ান ইন মাইটোসিস অ্যান্ড টু ইন মিওসিস মানে মাইটোসিসের সময় একটা ক্রোমাটিড থাকে একটা ক্রোমোসোমের আর যখন মিওসিস হয় তখন একটা ক্রোমোসোমে দুটো ক্রোমাটিড হয়ে যায় আশা করি বুঝতে পারলে কোশ্চেনটা কী তো এটাও আমি তোমাদের জন্য ছেড়ে রাখলাম এই 46 আর 48 অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে সবাই জানাবে নেক্সট কোশ্চেনটা দেখো চলে আসছে 49 ইন মিওসিস দ্য ডটার সেলস ডিফার ফ্রম প্যারেন্ট সেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামং দেম সেলস ডিউ টু মানে কি না মিওসিসে ডটার সেল এবং প্যারেন্ট সেলগুলো পুরোপুরি আলাদা হয় এবং নিজেদের মধ্যেও আইডেন্টিক্যাল মানে ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে তো কেন না অপশানে দেখো বলছে সেগ্রিগেশন ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অ্যান্ড ক্রসিং ওভার এই তিনটে কারণ আশা করি তিনটেটা আমি তোমরা জানো তো মেন্ডেলের উপর বেস করে দেখো বলা হয়েছে তো সেকেন্ডে বলেছে কি না সেগ্রিগেশন অ্যান্ড ক্রসিং ওভার থার্ডে বলেছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অ্যান্ড ক্রসিং ওভার আর সেগ্রিগেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এবার ভেবে দেখো যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে কী বলা হয়েছিল মেন্ডেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে কী বলেছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মানে গ্যামেট তৈরি হবার সময় যে কোনো ফ্যাক্টর মানে যে কোনো একটা ক্যারেক্টার অন্য যে কোনো ক্যারেক্টারের সঙ্গে অ্যাটাচ হতে পারে মানে কম্বিনেশনটা যে কোনো রকম হতে পারে কিন্তু সেটার জন্যই যে আমরা পাই তা তো নয় আগে তো সেগ্রিগেশনটা হবে বা ক্রসিং ওভারটা হয় সেই জন্যই তো মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা পাচ্ছি সেই জন্য দেখো 49 মোর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান বি নেক্সট কোশ্চেনটা দেখো চলে আসি মাইটোটিক অ্যানাফেজ ডিফার্স ফ্রম মেটাফেজ ইন প্রসেসিং কী বলা হলো মাইটোটিক অ্যানাফেজ মানে মাইটোসিস সেল ডিভিশনে অ্যানাফেজ ডিভিশন হচ্ছে সেটা মেটাফেজের সঙ্গে কীভাবে ডিফারেন্ট কী কী অপশান না সেম নাম্বার অফ ক্রোমোজোমস অ্যান্ড সেম নাম্বার অফ ক্রোমাটিডস তারপরে কি বলেছে মানে নাম্বার ক্রোমোজোম নাম্বার ক্রোমাটিড নাম্বার সেম থাকে নেক্সট বলেছে হাফ নাম্বার অফ ক্রোমোজোমস অ্যান্ড হাফ নাম্বার অফ ক্রোমাটিডস অপশান সিতে বলছে হাফ নাম্বার অফ ক্রোমোজোমস অ্যান্ড সেম নাম্বার অফ ক্রোমাটিডস আর কি লাস্ট অপশান সেম নাম্বার অফ ক্রোমোজোমস অ্যান্ড হাফ নাম্বার অফ ক্রোমাটিডস দেখো মেটাফেজ অ্যানাফেজ যখন হচ্ছে মেটাফেজের সময় কি হয় মেটাফেজের তো ক্রোমোজোমের অলরেডি তখন ওই কন্টেন্টটা বেড়ে গেছে মানে সিনথেসিস হয়ে এসে তারপর মাইটোটিক ফেজের প্রোফেজ গিয়ে মেটাফেজে ঢুকেছে তো তাই জন্য ক্রোমোজোমগুলো তখন ক্রোমাটিড ফর্মে রয়েছে মানে প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড রয়েছে কিন্তু নাম্বার সেমই রয়েছে এবার যে অ্যানাফেজ হয়ে গেছে এক একটা করে ক্রোমোজোমের একটা করে ক্রোমাটিড দুটো পোলে চলে গেছে তো তাই জন্য দেখো কী হয়ে গেছে যে মাইটোটিক অ্যানাফেজ যেটা সেটা ফ্রম মেটাফেজ বলছে মেটাফেজের থেকে অ্যানাফেজের ডিফারেন্সটা কী না ক্রোমোজোম নাম্বার তো সেমই থাকে কিন্তু ক্রোমাটিডটা দেখো হাফ হয়ে যায় তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 51 কোশ্চেনটা কী বলা হয়েছে না এ বাইভ্যালেন্ট কনসিস্ট অফ মানে একটা বাইভ্যালেন্টে কী থাকে কী না টু ক্রোমাটিডস অ্যান্ড ওয়ান সেন্ট্রোমিয়া দুটো ক্রোমাটিড থাকে একটা সেন্ট্রোমিয়ার থাকে আর কি বলা হলো টু ক্রোমাটিডস অ্যান্ড টু সেন্ট্রোমিয়ার মানে দুটো ক্রোমাটিড আছে দুটো সেন্ট্রোমিয়ার আছে আর কি না দুটো দেখো ফোর ক্রোমাটিডস অ্যান্ড টু সেন্ট্রোমিয়ার আর লাস্ট অপশান ফোর ক্রোমাটিডস অ্যান্ড ফোর সেন্ট্রোমিয়ার এই বাইভ্যালেন্টটা কী বা বাইভ্যালেন্টে কী কনসিস্ট করে মানে বাইভ্যালেন্ট কখন বলবো সেখানে দুটো ক্রোমাটিড আর দুটো সেন্ট্রোমিয়ার থাকবে না
দুটো ক্রোমাটিড চারটে সেন্ট্রোমিয়ার থাকবে, কি হবে ব্যাপারটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাইভ্যালেন্টটা কি জানার জন্য। তো তোমাদের এর আগেও বাইভ্যালেন্টের এরকম ডিরেক্ট কোশ্চেন না এলেও তোমরা বেশ কিছু কোশ্চেন্স পেতে পারো যেখানে বাইভ্যালেন্ট বলে দেওয়া আছে, তো সেটা কি না জানলে কোন অপশানটা ঠিক হবে সেটা আমরা বুঝতে পারবো না। তো সেই জন্য কে কতটা জানো আমাকে সেটা জানা বলবে যে এই কনসেপ্টটা জানা আছে কি না। আর তাই 51 অ্যান্সারটাও তোমাদের জন্য রাখছি, কি হবে আমাকে কমেন্টে জানাবে। লাস্ট কোশ্চেন্স দেখো বলি, মিওসিস 1 ইজ রিডাকশনাল ডিভিশন, সবাই জানি। মিওসিস 2 ইজ ইকুয়েশনাল ডিভিশন ডিউ টু, মানে কি না মিওসিস 1টা রিডাকশন ডিভিশন মানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়, আর মিওসিস 2টা ইকুয়েশনাল ডিভিশন মানে ওখানে ক্রোমোজোম নাম্বার হাফ হওয়ার কোনো ব্যাপার নেই, অ্যাজ ইট ইজ থাকে। কেন থাকে না কেন বলছে, দেখো পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, মানে হোমোলোগাস ক্রোমোজোম কি তখন পেয়ার হয়, তা তো নয়। তারপর বলা হচ্ছে ক্রসিং ওভারের জন্য সেপারেশন অফ ক্রোমাটিডস আর ডিসজাংশন অফ হোমোলোগাস ক্রোমোজোম। আমরা দেখেছি ডিসজাংশন অফ হোমোলোগাস ক্রোমোজোম কখন হয়, ডিসজাংশন অফ হোমোলোগাস ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমের সেপারেশন হয় মিওসিস 1-এ। মিওসিস 1-এর যে অ্যানাফেজ মানে অ্যানাফেজ 1 আমরা তখন দেখবো কি না সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম, আর যখন দেখবো যে মিওসিস 2 হচ্ছে সেই মিওসিস 2-এর অ্যানাফেজ 2 দেখছি তখন কিন্তু কি হবে না সেপারেশন হবে কিসের, না সেপারেশন হবে হচ্ছে ক্রোমাটিডসের। তো সেটাই এখানে চেয়েছে যে মিওসিস 2টা কেন ইকুয়েশনাল ডিভিশন, কেন না ওখানে ক্রোমাটিডের সেপারেশন হয়, তো ক্রোমাটিড সেপারেশন হচ্ছে তাহলে নাম্বার অফ ক্রোমোজোম অ্যাজ ইট ইজ সব ডটার সেলসগুলোতে থাকবে, সেই জন্যই তাই হয় যে ক্রোমাটিডগুলো সেপারেশন হয় তাই জন্য নাম্বার অফ ক্রোমোজোমের রিডাকশন হয় না, তাই ওটাকে আমরা ইকুয়েশনাল ডিভিশন বলছি। তাহলে অপশান হয়ে যাবে দেখো অ্যান্সার সিটা, যে সেপারেশন অফ ক্রোমাটিডস। তো আশা করি কোশ্চেন অ্যান্সার সেশনটা তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই খুব হেল্পফুল হবে, যার যেখানে বুঝতে ডাউট হলো কি কেন ওটা অ্যান্সার হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, এবং যে তিনটে অ্যান্সার আমি তোমাদের জন্য ছেড়ে রাখলাম ওগুলোকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও কী অ্যান্সার হবে। আর যেটা বলার যে যে ভিডিওগুলো মানে যেগুলো কনসেপ্ট মনে হচ্ছে যে এখানে আমি পরপর বললাম বলে অ্যান্সারগুলো বুঝতে সমস্যা হলো, তার থিওরিটা দরকার, তো তার ভিডিও তোমরা আমার এই ভিডিওর আই বাটনে পাবে, ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং তার সাথে তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা একটু খোলো বাবা, প্লেলিস্টটা খুললে সেল সাইকেল সেল ডিভিশনের পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে, তো সেগুলো দেখে নাও, তারপর আমার মনে হয় না প্রবলেম থাকবে। যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, সলিউশন কিছু একটা বার করে ফেলবো, অসুবিধা কী আছে। ঠিক আছে, তো সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো, আর যদি কারোর আবারও বলছি যে সময় নষ্ট না করে, তোমরা অনেকেই আমাকে ম্যাম আপনি অনলাইনে পড়ান কি না, কবে পড়াবেন, কি বৃত্তান্ত অনেক কিছু জানতে চাইছো, এবার বলছো জয়েন করবে করবে না কি এবার পরের মান্থ থেকে করবো টেস্ট দেবো, বিভিন্ন রকমভাবে তোমরা একটুখানি মেসি হয়ে আছো, তো সেই ব্যাপারটা না করে ডিটারমাইন্ড হও। যদি কারোর মনে হয় কি যে এখনও আমাদের কনসেপ্টে কোনো প্রবলেম আছে, তো সময়টা জানো তোমরা সবাই, যা 4 মাস আছে হাতে, তো এই এপ্রিল মে জুন জুলাই এই 4 মাসের মধ্যে যা কনসেপ্টের ঘাটতি রয়েছে সেটাও ফিল আপ করতে হবে, আর তার সঙ্গে প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে, তো সেটা যাতে হয় সেই মতন ব্যবস্থা করো। তার জন্য যদি মনে হয় যে আমার কাছে তোমাদের দরকার পড়ার, তো সেটার জন্য স্টার্ট করতে পারো তোমরা, আমরা ভিডিও ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবে, তোম হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং টেলিগ্রাম লিংক পাবে, তো সেগুলোতে জয়েন করো, করে আমার সঙ্গে যোগাযোগ করে নাও, আমি ডিটেলসে লাইভ ক্লাসের সব ইনফরমেশান দিয়ে দেবো। ওকে, তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।